মনির স্বাধীন, আপনি লিখেছেন, ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি? ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে আপনি কোরবানি করতে পারেন কিনা? এর উত্তর হলো যে আপনার ঋণ দেখতে হবে কি ধরনের। আপনার ঋণটা যদি এরকম হয় যে আপনার প্রাপকের সাথে আপনার একটা চুক্তি আছে, একটা বোঝাপড়া আছে, আপনি তাকে কিস্তিতে আপনার ঋণ পরিশোধ করছেন বা একটা সময় নিয়েছেন, সেই সময় আপনি পরিশোধ করবেন, এরকম সিচুয়েশন থাকলে আপনি ঋণ দিচ্ছেন আবার আপনি কোরবানি দিচ্ছেন, আবার ঋণ পরিশোধের মতো ব্যবস্থাপনা আপনার আছে, সেদিকে আপনি ধাপে ধাপে আগাচ্ছেন, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে আপনার প্রাপকের, যার কাছ থেকে ঋণ নিয়েছেন বা যার কাছে আপনার দেনা আছে, তার পক্ষ থেকে প্রেশার আছে এবং আপনার কোরবানির টাকাটা দিলেও ঋণ কিছুটা কমে, তাতেও আপনার আপনার প্রাপক খুশি হয়, সেটা না করে আপনি কোরবানি করলে সেটা কিন্তু আপনার জন্য জায়েজ হবে না। কারণ আপনি যদি ঋণগ্রস্ত থাকেন এবং ঋণ দেওয়ার মতো কোনো টাকা না থাকে, তাহলে সেক্ষেত্রে কোরবানি নয়, আপনার জন্য ঋণ দেওয়ার গুরুত্ব অনেক বেশি। আর যেমনটি আগে বলেছি, ঋণ দেওয়ার বিষয়টি যদি একটা সিস্টেমের মধ্যে থাকে, একটা কমিটমেন্টের মধ্যে থাকে, ধরুন এক বছর সময় নিয়েছেন, সে এক বছর পর আপনি দিবেন ব্যবস্থা আছে, এখন আপনি কোরবানি করছেন, কোনো অসুবিধা নেই, এটি আপনি করতেই পারেন। পালায় ফরিদুদ্দিন, আপনি লিখেছেন, কোরবানি তো একটি স্বতন্ত্র ইবাদত, মাংস মুখ্য নয়, অনুষঙ্গ মাত্র। গরিবদেরকে মাংস খাওয়ানোর জন্য আপনাদের যে সবার জন্য কোরবানি প্রজেক্ট, এটা কি মাংস খাওয়াকেই মুখ্য করে তুলছে না? ভাই ফরিদুদ্দিন, সবার জন্য কোরবানি এর মানে হলো যে কোরবানি আমরা যারা নিজেরা করতে পারছি তাদের জন্য, যারা নিজে পশু কিনে জবাই করে কোরবানি করতে পারছি না তাদের জন্য কোরবানির অ্যারেঞ্জ আমরা করছি, যারা প্রবাসে আছেন, এমন কোনো দেশে আছেন যেখান থেকে কোরবানি করা তার জন্য কঠিন, ঈদের দিনও ডিউটি আছে হয়তো, তাদের জন্য আমরা কোরবানি অ্যারেঞ্জ করছি। যারা হয়তোবা নিজেদের একাধিক কোরবানির একটি করেছেন, আরেকটি অন্য কোথাও করতে চান, তাদের জন্য আমরা করছি, তাহলে সবার তরফ থেকে আমরা কোরবানি করে দিচ্ছি। এখানে গোশতটা মুখ্য নয়, তাদের পক্ষ থেকে আমরা কোরবানি করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ সেটি মুখ্য, সেই সাথে গোশত বিতরণটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এই প্রজেক্টে, সেটি ঠিক, কিন্তু কোনো অবস্থাতেই গোশত কোরবানির মুখ্য বিষয় হতে পারে না। আর এ বিষয়ে আমরা জনসচেতনতামূলক বিভিন্ন ভিডিও, বিভিন্ন বক্তব্য, লেখনী আমরা ইতোমধ্যে বারবার প্রকাশ করে আসছি, যাতে করে মানুষ সচেতন হয়, সাবধান হয়। এবং বিশেষ করে কোরবানির ইবাদতটিতে প্রচুর পরিমাণে ভেজাল ঢুকে গেছে, যার কারণে মানুষের নিয়তের মধ্যে অসাধুতা হয়ে গেছে। আজকাল কোরবানিটা অনেকটা গোশত আহরণের একটি উৎসবে পরিণত হয়েছে এবং এটি নিছক গোশত খাওয়ার একটা উৎসব, নিজের প্রেস্টিজ রক্ষা করার একটা উৎসবে পরিণত হয়েছে। সেই জায়গা থেকে বেরিয়ে কোরবানির যে মূল তাৎপর্য, ত্যাগের শিক্ষা এবং মহিমা ধারণ করা, সেই চেষ্টা আমরা যেন করি, সেজন্য আমরা বিভিন্ন সময় ক্যাম্পেইন করে থাকি। অতএব আমরা চাইব না যে কোরবানির সেই আসল যে প্রাণ সেটা কোনোভাবে নষ্ট হোক। আমরা মূলত প্রতিনিধি হয়ে তাদের তরফ থেকে কোরবানিটা করে গরিব দুঃখীদের মাঝে বণ্টন করছি মাত্র, এখানে গোশত একান্ত বা মৌলিক উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন, আমাদের উদ্দেশ্যের মধ্যে যেন ভেজাল কিছু না থাকে সে তৌফিক দান করুন, কর্মপন্থা যেন সঠিক থাকে সেটাও তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ ফজলে রাব্বি, আপনি লিখেছেন, অনেক রেস্তোরাঁয় এখন প্যাকেটজাত ফ্রোজেন মাংস পরিবেশন করা হয়, এই ফ্রোজেন মাংস কি হালাল? আমরা তো জানি না এগুলো যথাযথভাবে জবাই করা হয়েছে কিনা। এগুলো যদি কোনো মুসলিম দেশ থেকে আসে এবং সেখানে সার্টিফাইড থাকে কোনো হালালের বিষয়ে, তাহলে সেক্ষেত্রে সেগুলো আপনি খেতে পারেন। কোনো অমুসলিম প্রধান দেশ থেকে আসলে সেখানে হালাল হারামের বিষয়ে যদি সন্দেহ থাকে, সেগুলো আমাদের খাওয়া উচিত নয়। আমাদের দেশে এটি ঠিক যে রেস্তোরাঁগুলোতে নানা রকমের সুস্বাদু খাবার যে তৈরি হয়, সেখানে বিশেষ করে গরুর গোশত বা অন্য গোশতও হতে পারে যেগুলো হয়তো বাহির থেকে এসছে, এবং সেই গোশতগুলো দিয়ে রান্না করা হচ্ছে, সেগুলো আদৌ শরিয়া পদ্ধতিতে হালাল পদ্ধতিতে জবাই করা হয়েছে কিনা, বিশেষ করে যখন অমুসলিম প্রধান দেশ থেকে আসে এবং সেখানে হালাল হারামের ব্যাপারে তেমন কোনো বাস বিচার করার যে ব্যাপারটা সেটা নিশ্চিত করা না হয়, তখন সেটি আমাদের জন্য খাওয়া জায়েজ হয় না, সেটাকে আমরা অ্যাভয়েড করব। আর যদি সেটি হালাল হওয়ার ব্যাপারে আমি নিশ্চিত হতে পারি, প্রবল সম্ভাবনাও থাকে আলহামদুলিল্লাহ, তাহলে সেক্ষেত্রে আমরা এটি খেতে পারি, কিন্তু নিশ্চিত না হলে বা সন্দেহ থাকলে সেটিকে অ্যাভয়েড করাটাই হলো তাকওয়ার দাবি। এরপরে প্রশ্ন হলো, অনেক হুজুরকে দেখা গেছে পদ্মা সেতুর উপরে নামাজ আদায় করতে, এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, পদ্মা সেতুর উপরে কেন সালাত আদায় করতে হবে? পদ্মা সেতুর এপারে এবং ওপারে দুপাশেই মসজিদের ব্যবস্থা আছে, আর পদ্মা সেতু পার হতে কয়েক মিনিটের পথ, অতএব এই মাঝে গাড়ি থামিয়ে সেখানে দাঁড়িয়ে জামাতে বা একাকী যেভাবে হোক সালাত আদায় কেন করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম আল জুলুস আলা আত-তারিক, তোমরা রাস্তায় বসবে না, আপনি সালাত আদায় করতে হলে বসতে হচ্ছে, আপনি এমনি আড্ডা মারার জন্য বসতে হচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় বসতে নিষেধ করেছেন, কেন? কারণ পথচারীদের বা গাড়ি ঘোড়া অন্যান্য যে বাহন আছে সেগুলো চলাচলের জন্য অসুবিধা না হয়, বিঘ্ন সৃষ্টি না হয়, সেজন্য রাস্তা থেকে বসতে নিষেধ করেছেন। আমরা যারা বসছি তারা ভুল করছি,
আপনি হয়তো বলবেন যে সেখানে মানুষ সেলফি তুলছে, টিকটক ভিডিও বানাচ্ছে, সেখানে অনেক কাজ করছে মানুষ, দর্শনার্থী হিসাবে যাচ্ছে, দেখছে, দাঁড়াচ্ছে, সেগুলোতে অসুবিধা নাই, আপনি শুধু সালাতের বিরুদ্ধে বললেন। আমি এর উত্তরে বলতে চাই যে অনেকগুলো ভুল কাজ, এটি আরেকটি ভুল কাজ করতে আমাদেরকে প্ররোচিত করতে পারে না। অনেকগুলো ভুল কাজ আমার আরেকটা ভুল করার জন্য এভিডেন্স হতে পারে না। অন্য অনেকে ভুল করছে দেখে আমি আরেকটা ভুল করব, এটা যৌক্তিক হতে পারে না। বিশেষ করে সালাতের মতো বিষয়, ইবাদতের একটা মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটি আমরা ভুলভাবে কেন করব, রাস্তায় দাঁড়িয়ে কেন করব। হ্যাঁ, আপনি এমন কোনো রাস্তায় সালাত আদায় করেছেন যেখানে আশেপাশে কোনো মসজিদ নাই, রাস্তা ছাড়া বিকল্প কোনো পথ নাই, তাও আপনি এমনভাবে দাঁড়িয়েছেন, পথচারীদের কোনো অসুবিধা নেই, সেটি স্বতন্ত্র বিষয়। কিন্তু পদ্মা সেতুর মতো আপনার এই ব্যস্ততাপূর্ণ সড়ক এবং একটা আপনার প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া চলে এরকম একটা জায়গায় আমরা সালাত আদায় করার তো বিশেষ কোনো আবশ্যকীয়তা নেই, আশপাশের ব্যবস্থা আছে আমাদের কাছে। অতএব এ ধরনের পরিস্থিতিতে সেখানে সালাত আদায় করা এবং সেটাকে ছবি তোলা, ভিডিও করা এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া, সন্ধ্যাতীতভাবে এই কাজগুলো কোনো ভালো কাজ নয়। আমরা সালাত যথাস্থানে আদায় করবো ইনশাআল্লাহ, রাস্তাঘাট বন্ধ করে নয়, রাস্তাঘাটে আদবের খেলাফ এটি যে আমরা সেটা বন্ধ করে সালাত আদায় করবো। অনেক এলাকাতে মসজিদের জামাতের যে কাতার সেটা পরিপূর্ণ হয়ে রাস্তা পর্যন্ত চলে যায়। তো রাস্তা পর্যন্ত যদি চলে যায় সেক্ষেত্রে রাস্তায় সালাতের জন্য জামাত কাতার হলো, কিন্তু রাস্তার অন্য পার দিয়ে গাড়িগুলা চলতে পারলো, মানুষের কোনো অসুবিধা হলো না, মহল্লার রাস্তা, জুমার সময় রাস্তা ফাঁকা অনেক সময়। তো এই সমস্ত আপনার যৌক্তিকতার ভিত্তিতে সেটা জায়েজ হতে পারে যতটুকু পর্যন্ত জায়েজ হওয়ার সুযোগ আছে, অর্থাৎ মানুষের ডিস্টার্ব না হবে ততক্ষণ পর্যন্ত। কিন্তু আমরা চাইলাম আর মন মতো জায়গা দখল করে নিলাম এবং রাস্তা বন্ধ করে দিলাম, যেহেতু আমরা অনেক মানুষ আছি, পথচারী কিছু বলতে পারবে না, এটা অন্যায়। বিশেষ করে বিকল্প করে যখন ব্যবস্থা থাকবে তখন এরকম করাটা অনুচিত। অন্য পাশে মসজিদে আছে, আপনি সেখানে চলে যেতে পারছেন, সেখানে যে করতে পারছেন, রাস্তার যদি আপনার দুইটা পাশ থাকে, এক পাশ বন্ধ হলে আরেক পাশ দিয়ে যাতায়াত করতে পারে, গাড়ি খুব অল্প স্বল্প থাকে, অর্থাৎ মানুষের কোনো অসুবিধা না হয়, তাহলে সেক্ষেত্রে এটি যায় যেতে পারে। অথবা পদ্মা সেতুতে এভাবে খুব একান্ত প্রয়োজন বা বাধ্য না হলে এইভাবে দাঁড়িয়ে সালাত আদায় করা উচিত নয়। এরপরে তাসনুভা তাহরিন আপনি লিখেছেন, ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে রেখে হজ করা যায় না, একথা কতটুকু সত্য? এ বিষয়ে একটা ভিডিও আমাদের পেজে গেছে, চ্যানেলে গেছে গত দুই তিন দিনের মধ্যে। দেখুন, এটি সম্পূর্ণ মন করা কথাবার্তা। ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে থাকলে তাকে বিয়ে দেওয়া ছাড়া আপনি হজে যেতে পারবেন না, এটি কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। এটা আমাদের সামাজিক একটি উক্তি মাত্র। বিয়ের উপযুক্ত মেয়ে তার আল্লাহ তাআলা যখন বিয়ে নসিবে রাখবেন তখন বিয়ে হবে। বাবা হজে চলে গেলে তার বিয়ে আর হবে না, অথবা আপনার হজে গিয়ে টাকা পয়সা খরচ করলে বিয়ে দেওয়ার টাকা পয়সা থাকবে না, ব্যাপারগুলো আসলে এইভাবে দেখার কোনো সুযোগ নেই। বরং বিয়ের জন্য চেষ্টা করবেন বাবা, সেটা তার কর্তব্যের অংশ, আবার হজ করবেন সেটাও তার কর্তব্যের অংশ। হজ এটার সাথে অর্থ এবং শ্রমের সম্পর্ক, বিয়ের সাথে আপনার অর্থের সম্পর্ক কিছু থাকলেও আমাদের সামাজিক বাস্তবতায় মূলত তাকদীরের সম্পর্ক। অতএব কখন তার নসিবে আছে, কোন জায়গায় ব্যাটে বলে হবে, সেটা আল্লাহ ভালো জানেন। সেজন্য হজের মতো ফরজ ইবাদতকে বিলম্ব করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ ফরজ হওয়ার পরে তোমাদের কেউ যেন হজ আদায় করতে বিলম্ব না করে, কারণ সে জানে না তার জন্য কী অপেক্ষা করছে, কোনো সমস্যা, কোনো দুর্ঘটনা ঘটে কি না সে জান না। এই জন্য দ্রুততার সাথে সে হজ করে, বিধায় এই যুক্তিতে হজকে বিলম্ব করা উচিত নয়।